2020 সালে রিলিজ হওয়া ডোন্ট লিসন মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে একটি সুন্দর পরিবার একটি ডাইনির ঘরে এসে আটকা পড়ে এবং সেই ডাইনিটি সেই পরিবারটির সাথে সাথে তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা সমস্ত মানুষদের নিজের বশে এনে কি নৃশংসভাবে হত্যা করে এই মুভিটি তারই সম্বন্ধে। তাহলে আজকের বং মুভি এক্সপ্লেন আপনারা দেখে নিন ডোন্ট লিসন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ড্যানিয়েল তার ছেলে অ্যারিক ও স্ত্রী স্যারাকে নিয়ে কিছুদিন হলো একটি নতুন বাড়িতে এসেছে। ড্যানিয়েলের ছেলে অ্যারিক এই নতুন বাড়িতে আসার পর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনছে, যেই কারণে সে রাত্রিবেলা ঘুমোতে পারে না। তাই ড্যানিয়েল তার ছেলের জন্য একজন মনোচিকিৎসককে ডাকে। মনোচিকিৎসক অ্যারিকের কাছে জানতে চায় যে সে কি ধরনের আওয়াজ রাত্রিবেলা শোনে। অ্যারিক চিকিৎসককে বলে যে সেই শব্দগুলো তাকে কিছু বর্ণনা করে এবং সেই বর্ণনা অনুযায়ী তাকে ছবি আঁকতে বলে। চিকিৎসক অ্যারিকের সাথে আরো কিছু বিষয়ে কথা বলার পরে সেখান থেকে চলে যায়। তারপর সে ড্যানিয়েল আর স্যারাকে বলে যে তার ছেলে অ্যারিক এখন একটি নতুন বাড়িতে এসছে এবং তার খেলার কোনো সঙ্গী নেই, তাই সে নিজের মাথায় নানা কিছু কল্পনা করে দুদিন কাটলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে চিকিৎসক তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। সে যখন তার গাড়িটি চালাচ্ছিল তখন সে খেয়াল করে তার গাড়িতে কিছু সমস্যা হচ্ছে। আর একদিকে দেখানো হয় অ্যারিক তার খাতার মধ্যে রং পেন্সিল দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে, আর ওদিকে চিকিৎসক যখন তার গাড়িটি চালাচ্ছে তখন তার কানের মধ্যে একটি মাছি ঢুকে যায়। মাছিটা তার কানে ঢুকে যাওয়ার পরে তার কানে অসম্ভব যন্ত্রণা শুরু হয় এবং তার চোখও লাল হয়ে যায়। তখন তিনি চেষ্টা করে তার গাড়ির ব্রেক দিতে, কিন্তু ব্রেক কাজ না করাতে তিনি তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা গিয়ে একটি গাছের মধ্যে ধাক্কা মারে এবং গাছের একটি মোটা শাখা তার মাথার এপার ওপার হয়ে যায়, আর তিনি সেই মুহূর্তেই মারা যায়। এরপর দেখানো হয় চিকিৎসকের কানের ভেতরে যে মাছিটি ঢুকেছিল সেটি তার কান ভেদ করে রক্ত সমেত বেরিয়ে। আর একদিকে দেখানো হয় অ্যারিক তার ছবি আঁকা কমপ্লিট করে ফেলেছে এবং সেই ছবিটি দেওয়ালের মধ্যে টানাচ্ছে। আর মুভির এই দৃশ্যটিতে একটি অদ্ভুত ব্যাপার দেখানো হলো, চিকিৎসকটি যেভাবে মারা গেছে ঠিক সেই ধরনের একটি চিত্র অ্যারিক তার খাতার মধ্যে এঁকেছে। এর পরের দৃশ্যে দেখানো হয় ড্যানিয়েল তার ঘরের ভেতরে একটি মৌমাছির বাসা খুঁজে পেয়েছে এবং তার উপরে কিছু কীটনাশক ছড়ানো। ঠিক সেই সময়ই অ্যারিক তার বাবাকে ওয়াকি টকির মাধ্যমে ডাকে পুল থেকে বল তুলে দেওয়ার জন্য। ড্যানিয়েল বলটা তুলে দিয়ে অ্যারিককে বলে যে তুমি সুইমিং পুলের সামনে একদম যাবে না। তখন অ্যারিকের মা স্যারা অ্যারিককে স্নান করার জন্য ডাকে। যখন অ্যারিক স্নান করার জন্য বাথটাবে বসেছিল তখন সে উপরে থাকা ওয়াকি টকি থেকে কিছু শুনতে পায়। সেটি শোনার পর তার মাকে অ্যারিক জিজ্ঞাসা করে যে বাবা কি আমাকে ঘৃণা করে। হেরা তখন তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, না অ্যারিক, কেন তোমার বাবা তোমাকে ঘৃণা করবে, তোমার বাবা তোমাকে খুবই ভালোবাসে। এরপর যখন রাতে ঘুমানোর সময় আসে তখন স্যারা ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যারিককে কিছু বলেছো? ড্যানিয়েল তখন স্যারাকে বলে যে না, আমি ওকে কিছু বলিনি তো, কেন অ্যারিক তোমাকে কিছু বলেছে? স্যারা তখন ড্যানিয়েলকে বলে, না কিছু হয়নি, এই বলে সে শুয়ে পড়ে। কিন্তু ড্যানিয়েল বুঝে যায় অ্যারিক স্যারাকে নিশ্চয়ই কিছু বলেছে। এরপরে দুজনে শুয়ে পড়ে, কিন্তু মাঝরাতে ড্যানিয়েল সুইমিং পুলের পাশ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে ড্যানিয়েল বাইরে চলে যায় এবং গিয়ে দেখে সুইমিং পুলের সামনে গেটটা খোলা, সে লোহার গেটটা বন্ধ করে দিয়ে আবার ঘরে চলে আসে। এরপর ড্যানিয়েল যখন ঘরে আসে তখন সে তার ওয়াকি টকির থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে ওয়াকি টকি কানে দিলে বুঝতে পারে অ্যারিক ওয়াকি টকির মাধ্যমে কারো সাথে কথা বলছে। ওদিকে অ্যারিক যখন ওয়াকি টকিতে কথা বলছে তখন সে খেয়াল করে তার খেলনাটা নিজের থেকেই চালু হয়ে গেছে, আর তখনই সে দেখতে পায় দূরে থাকা পর্দাটার পেছনে একটা কালো ছায়া। অ্যারিক খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার বিছানায় চলে যায়। বিছানার উপরে গিয়ে সে একটা চাদর মুড়ি দিয়ে বসে পড়ে এবং সে খেয়াল করে যে সেই ছায়াটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, আর হঠাৎ একটা পোড়া হাত তার মুখটা চেপে ধরে। কিন্তু ঠিক সেই সময়ই ড্যানিয়েল সেখানে চলে আসে এবং অ্যারিকের জীবন বেঁচে যায়। এই সমস্ত আওয়াজ পেয়ে অ্যারিকের মা স্যারাও সেখানে চলে আসে, আর এই সমস্ত কিছুর মাঝখানে ড্যানিয়েলের হাতে লেগে একটি ফটো ফ্রেম নিচে পড়ে যায় এবং সেই ফটো ফ্রেমের দ্বারা ড্যানিয়েলের হাতও কেটে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় স্যারা তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে এবং ড্যানিয়েলকে বলে যে তাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন অ্যারিক কোথাও গিয়ে লুকিয়েছিল এবং প্রফেসর যখন তাকে খুঁজে পায় তখন অ্যারিক প্রফেসরকে কামড়েও দেয়। এতে অ্যারিকের বাবা মা খুবই রেগে যায়। তখন স্যারা অ্যারিককে বলে যে তোমার জন্য কালকে চিকিৎসককে আবার ডাকতে হবে। তখন অ্যারিক তার মাকে বলে যে চিকিৎসককে ডাকলে সে আসতে পারবে না, কারণ সে মারা গেছে। এই কথা শুনে অ্যারিকের বাবা মা খুবই আশ্চর্য হয়। কিন্তু কিছুক্ষণ পরে ড্যানিয়েলের কাছে ফোন আসে যে সেই চিকিৎসক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন তারা দুজনে খুবই আশ্চর্য হয় যে অ্যারিক এই কথা জানলো কিভাবে। কিন্তু পরে স্যারা ড্যানিয়েলকে বুঝিয়ে বলে অ্যারিক হয়তো চিকিৎসকের মৃত্যুর খবরটা স্কুল থেকে পেয়েছে। মুভিতে আগে দেখানো হয় অ্যারিক রাত্রিবেলায় ওয়াকি টকির মাধ্যমে কারো নির্দেশ পাচ্ছে এবং সেই নির্দেশ অনুযায়ী কিছু ছবি আঁকছে। তখনই অ্যারিকের ঘরে একটি পর্দার পেছনে দেখানো হয় একটি ছায়া। রাত্রি তিনটের পরে ড্যানিয়েল আবার ঠিক সেই একই রকমের আওয়াজ পায় সুইমিং পুলের দিক থেকে। কিন্তু ড্যানিয়েলের মনে সন্দেহ হয়, তাই সে সাথে করে একটি বন্দুক নিয়ে নেয়। তখন সে নিচে একটি অ্যারিকের জামা পায়। ড্যানিয়েল খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে সুইমিং পুলের দিকে চলে যায়। ড্যানিয়েলের দৌড়ানোর আওয়াজ পেয়ে স্যারা ঘুম থেকে জেগে যায় এবং সে সাথে সাথে অ্যারিকের রুমে যায় অ্যারিককে খুঁজতে। কিন্তু সেখানে গিয়ে স্যারা অ্যারিককে খুঁজে পায় না।
ওদিকে ড্যানিয়েল যখন সুইমিং পুলের সামনে যায় তখন সে খেয়াল করে তার ছেলের লাশ সুইমিং পুলের উপরে ভাসছে। ড্যানিয়েল এটা দেখে সাথে সাথে সুইমিং পুলে ঝাঁপ দেয় এবং তার ছেলের মৃতদেহকে উপরে তুলে আনে। সেরা তখন বুঝতে পারে আওয়াজগুলো বাইরের থেকে আসছে, তাই সেরাও তখন বাইরে চলে আসে। এরপরে মুভিতে দেখানো হয় এরিকের মৃত্যুর পর এরিকের বাবা মা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। সেরা তখন সিদ্ধান্ত নেয় সে কিছুদিনের জন্য তার বাবার বাড়িতে গিয়ে থাকবে, কিন্তু ড্যানিয়েল তার সাথে যেতে রাজি হয় না, কারণ ড্যানিয়েলের এই বাড়িটি কেনা এবং এটি রিনোভেশন করার জন্য অনেক টাকা খরচা হয়ে গেছিল। তাই ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় সে এই বাড়িতেই থাকবে। তখন সেরা বিছানার চাদরের ওপরে কিছু রক্তের দাগ দেখতে পায়। সেরা ভাবে ফটো ফ্রেম পড়ে যাওয়ার জন্য ড্যানিয়েলের হাত কেটে গেছিল, সেখান থেকে এই রক্তটা হয়তো লেগেছে। এরপর সেরা ড্যানিয়েলকে একা এখানে রেখে তার বাপের বাড়িতে চলে যায়। সেরা চলে যাওয়ার পরে ড্যানিয়েল তার পরিবারের কিছু ভিডিও দেখতে ছিল, যে ভিডিওগুলো তখন রেকর্ড করা হয়েছিল যখন কিনা ওরা এই বাড়িতে প্রথম প্রথম এসেছিল। ঠিক সেই সময় ড্যানিয়েল বাইরের থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই সে টিভি বন্ধ করে বাইরের দিকে যেতে থাকে। ড্যানিয়েল সেখান থেকে উঠে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ সে দেখে তার টিভিটা আবার চালু হয়ে গেছে। সে এগিয়ে এসে আবার টিভিটা বন্ধ করে দেয়। এরপর ড্যানিয়েল বাইরে চলে আসে এবং নিজের ওয়াকি টকিতে কিছু আওয়াজ শুনতে পায়। তারপর ড্যানিয়েল ওয়াকি টকিতে হ্যালো বললে তার কোনো প্রতি উত্তর পায় না। পরের দিন ড্যানিয়েল যখন তার স্ত্রীকে ফোন করে তখন সে তার স্ত্রীকে ফোনে পায় না। তাই ড্যানিয়েল তখন একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়, কিন্তু ভয়েস মেসেজে ডিস্টার্ব থাকার কারণে তার স্ত্রী তার কথাগুলো বুঝতে পারে না। ভয়েস মেসেজটি দেখে সেরা যখন পরের দিন ড্যানিয়েলকে ফোন করে তখন সেরা ড্যানিয়েলকে বলে, তুমি যে ভয়েস মেসেজটি পাঠিয়েছিলে তাতে অদ্ভুত রকমের আওয়াজ আসছে, তাতে তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না। এটা শোনার পর ড্যানিয়েল ঠিক করে যে সেই ভয়েস মেসেজটি সে আরেকবার চেক করবে। তাই ড্যানিয়েল তখন সেই রেকর্ডটি কম্পিউটারের মাধ্যমে সাউন্ড বাড়িয়ে ভালোভাবে শোনে। সেখানে ড্যানিয়েল শুনতে পায় এরিক তার কাছে সাহায্য চাইছে। তখন ড্যানিয়েল ঠিক করে সে কোনো প্যারানর্মাল এক্সপার্টের সাহায্য নেবে। এরিক মারা যাওয়ার কিছুদিন আগে ড্যানিয়েল টিভিতে একজন প্যারানর্মাল এক্সপার্টের ইন্টারভিউ শুনেছিল। তখন ড্যানিয়েল ঠিক করে যে সে সেই প্যারানর্মাল এক্সপার্টের সাহায্য নেবে। তখন ড্যানিয়েল সেই এক্সপার্টের সঙ্গে দেখা করার জন্য একটি এক্সিবিশনে চলে গেল। ড্যানিয়েল সেখানে গিয়ে সেই প্যারানর্মাল এক্সপার্টের সঙ্গে কথা বলে, যার নাম ছিল জার্মান। ড্যানিয়েল তার কাছে তার ছেলের ব্যাপারে সমস্ত কিছু বলে। প্রথমে জার্মান রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। এরপর সেই প্যারানর্মাল এক্সপার্ট, যার নাম ছিল কিনা জার্মান, সে তার মেয়ে রুথের সাথে ড্যানিয়েলের বাড়িতে যায়। ড্যানিয়েলের বাড়িতে গিয়ে জার্মানের মেয়ে রুথ পুরো বাড়ির মধ্যে থার্মাল ক্যামেরা সেট আপ করে দেয়। সমস্ত যন্ত্রপাতি সেট আপ হয়ে যাওয়ার পরে তারা সমস্ত ঘরে গিয়ে নানা রকমের আওয়াজ শুনতে চেষ্টা করে। রুথ কম্পিউটার স্ক্রিনের সামনে বসেছিল এবং ঘরের ভেতরে কাউকে দেখতে পায়। তখন রুথ তার বাবা জার্মানকে বলে যে ড্যানিয়েলকে ঘরের থেকে বেরোতে বলো, কিন্তু জার্মান তার মেয়ে রুথকে বলে যে ড্যানিয়েল ঘরে নেই, সে তো বাইরে বসে আছে। কিন্তু রুথ তখন জার্মানকে বলে যে সেই থার্মাল ক্যামেরা আমি দেখতে পেয়েছি, ঘরের ভেতরে নিশ্চয়ই কেউ আছে। তখন জার্মান সেটা চেক করার জন্য ঘরের ভেতরে চলে যায় এবং সেখানে গিয়ে কিছু শুনতে চেষ্টা করে। ঠিক তখনই রুথ তার বাবাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সেই রুম থেকে যেন সে বেরিয়ে যায়। আসলে সেই সময় সেই ঘরে থাকা প্রেতাত্মাটা জার্মানের ঠিক সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু জার্মান কাউকে দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পরেই জার্মানের কানের হেডফোনের মধ্যে খুব জোর আওয়াজ হয়। এই ঘটনার পর জার্মান খুবই ভয় পেয়ে যায়। এই ঘটনার পর জার্মান ড্যানিয়েলকে জানায় যে এই ঘরে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে। তখন সে ড্যানিয়েলকে জানায় যে এরপরে কি করতে হবে সেটা কালকে দেখবে। এরপর জার্মান যখন রাত্রিবেলা ড্যানিয়েলের বাড়ির একটি রুমে ঘুমাচ্ছিল তখন সে বাইরে একটি ছায়া দেখতে পায়। ছায়াটি দেখার পরে জার্মান সেই ছায়াটির পেছন পেছন যায় এবং সে গিয়ে দেখে তার মৃত স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে। তখন সে তার মৃত স্ত্রীর সঙ্গে অনেক কথা বলে। এরপর জার্মানের স্ত্রী জার্মানকে কিছু খাবার ও পানীয় দেয় আর জার্মানকে বলে যে এখন আমরা সারা জীবন একসাথে থাকবো। এই কথা বলার পরে জার্মানের স্ত্রী একটি ধারালো ছুরি দিয়ে জার্মানের হাত কাটতে থাকে, কিন্তু তখনই সেইখানে জার্মানের মেয়ে রুথ চলে আসে আর রুথ দেখে জার্মান নিজেই নিজের হাত কাটছে। তখন রুথ তার বাবার জ্ঞান ফিরিয়ে আনে এবং জার্মান দেখে সে নিজেই নিজের হাত কাটছে। এরপর মুভিতে দেখানো হয় এরিকের মা সেরা যখন ঘুমাচ্ছিল তখন তার কাছে একটা ফোন কল আসে এবং ফোন কলের মধ্যে এরিক তার সাথে কথা বলে। এরিক বলে যে তার বাবা তাকে বিরক্ত করার জন্য কিছু লোককে বাড়িতে নিয়ে এসছে। তখন সেরা এরিককে জিজ্ঞাসা করে, এরিক তুমি কোথায়? তখন এরিক বলে, আমি আমার বিছানার তলায় লুকিয়ে আছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। তখন সেরা সিদ্ধান্ত নেয় যে সে এই মুহূর্তেই তার ছেলের কাছে ফিরে যাবে। ওদিকে ড্যানিয়েলের বাড়িতে থাকা জার্মানের মেয়ে রুথ যখন ঘরের থেকে বাইরে আসে তখন সে খেয়াল করে গাছের মধ্যে অনেক বিড়ালের মৃতদেহ ঝুলছে। তখন ড্যানিয়েল বিড়ালের মৃতদেহগুলো গাছ থেকে নামায় এবং মাটির মধ্যে কবর দিয়ে দেয়। আর সেই মুহূর্তেই ড্যানিয়েলের স্ত্রী সেরা সেখানে চলে আসে। সেরা ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে, তুমি এদের কেন ডেকেছো? আর সেরার এই সমস্ত কথা পাশে দাঁড়িয়ে থাকা জার্মান শুনছিল। আর একদিকে দেখানো হয় রুথ যখন বাড়ির বাইরে যায় তখন তাকে পাশের বাড়ির এক মহিলা বলে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, এখানে থাকলে তোমাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু রুথ তার কথায় কোনো গ্রাহ্য করে না।
আর একদিকে দেখানো হয় সেরা যখন তার ছেলেকে বিছনার তলায় খুঁজতে যায় তখন সে তার ছেলেকে খুঁজে পায় না। তখন সেরা তাকে সারা ঘরে খুঁজতে থাকে এবং এক সময় দেখে সে বিছানার পাশে মেঝেতে বসে রয়েছে। সেরা এরিকের সামনে যেতেই এরিক দৌড়ে বিছানার তলায় ঢুকে যায়। সেরা এরিকের পেছন পেছন বিছানার তলায় দেখলে সে এরিককে খুঁজে পায় না। সে তখন দেখে একটা পোড়া পা বিছানার উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর সেরা যখন বিছানার উপরে দেখলো তখন সে কাউকে দেখতে পেল না, তাই সেরা খুবই ভয় পেয়ে গেল। সেরা যখন ভয় পেয়ে পেছনের দিকে যেতে থাকে তখন সে একজন পোড়া মানুষের পায়ের উপরে হাত দেয় এবং একটি পোড়া হাত তার মুখ চেপে ধরে। আর একদিকে জার্মান ড্যানিয়েলকে বলছে যে এই ঘরে অনেক বছর আগে কিছু ডাইনিকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল, তাই সেই ডাইনির আত্মাগুলো এখনো পর্যন্ত এই ঘরে রয়ে গেছে। আর সেই ডাইনির আত্মা এই ঘরে কোনো মানুষ কিংবা কোনো পশু পাখির প্রবেশ পছন্দ করে না, আর তাই সেই ডাইনির আত্মা সেই বিড়ালগুলোকেও মেরে ফেলেছে যে বিড়ালগুলো কিনা এই ঘরে ঢুকেছিল। এরা কথা বলছিল ঠিক সেই সময়ই দেখা যায় সেরা ফাঁসি লাগিয়ে ওপর থেকে নিচে ঝুলে পড়েছে আর সেরার ঝুলন্ত লাশ জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে। ঠিক সেই সময় দেখা যায় সেরার কান থেকে রক্ত সমেত একটি মাছি বেরিয়ে যাচ্ছে, ঠিক যেমন কিনা সেই চিকিৎসকটির কান থেকে বেরিয়েছে। সেরার মৃত্যুর পরে ড্যানিয়েল খুবই কষ্ট পায় এবং সে বাঁচার আশা ছেড়ে দেয়। কিন্তু ড্যানিয়েল খুঁজে বের করতে চাইছিল তার ছেলে ও বউকে কে মেরেছে। এরপর মুভিতে দেখানো হয় ড্যানিয়েল একদিন এরিকের রুমে বসেছিল আর তখনই সে দেখতে পায় সেরা এরিককে কোলে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর যখন ড্যানিয়েল তাদের ভালোভাবে দেখার জন্য পর্দাটা সরায় তখন তাদের আর দেখতে পায় না, তার ছেলে আর বউ সেখান থেকে উধাও হয়ে গেছিল। তখন সে সারা ঘর ভালোভাবে খুঁজতে থাকে আর ঠিক তখনই সেই ডাইনি প্রেতাত্মা ড্যানিয়েলের উপরে অ্যাটাক করে দেয়। আর একদিকে দেখানো হয় রুথ যখন তার থার্মাল ক্যামেরার রেকর্ডিং গুলো চেক করছিল তখন সে দেখতে পায় সেরা যখন ফাঁসি লাগিয়েছিল তখন তার সাথে সেই আত্মাটাও সেই ঘরে ছিল। এরপরে জার্মান আর রুথ বন্দুকের গুলির আওয়াজ পায়, তখন তারা দৌড়ে ড্যানিয়েলের কাছে যায়, গিয়ে দেখে ড্যানিয়েল আত্মহত্যা করতে চেষ্টা করছে। তখন তারা ড্যানিয়েলকে শান্ত করে এবং বলে আমরা তোমার সাথে আছি। আর এরপরেই জার্মান ড্যানিয়েলকে কিছু অদ্ভুত ফটো দেখায়, সেখানে দেখানো হচ্ছে এই ঘরের নিচে এই ডাইনিদের অত্যাচার করে মারা হয়েছিল। ড্যানিয়েল জার্মানকে বলে যে আমি সেখানে যাওয়ার রাস্তাটা চিনি। তখন তারা কিছু দেওয়াল ভাঙার যন্ত্রপাতি নিয়ে সেখানে গেল এবং দেওয়ালটা ভেঙে নিচের রুমে প্রবেশ করলো। এরপরে তারা ঘরের ভেতরে প্রবেশ করে এবং জানতে পারে যে এটা একটা গোপন ঘর যেখানে ডাইনিদের অত্যাচার করে মারা হয়েছিল। তারা ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে একটি ডাইনির কঙ্কাল। এরপর ড্যানিয়েল ধীরে ধীরে কঙ্কালটির দিকে এগিয়ে যায় এবং সে কঙ্কালটির ওপরে স্পর্শ করে। সে স্পর্শ করতেই সমস্ত কিছু দেখতে পায় যে ডাইনিগুলোকে কিভাবে অত্যাচার করা হয়েছিল এবং মেরে ফেলা হয়েছিল। এরপর জার্মান ঠিক করে যে তেল ঢেলে এই কঙ্কালটিকে জ্বালিয়ে দেবে। এরপর জার্মান আর ড্যানিয়েল তেল আনতে চলে যায় এবং রুথকে বলে বাইরে দাঁড়িয়ে থাকতে। জার্মান যখন তেল নিয়ে আর একটি ফ্ল্যাশ লাইটের সাহায্যে নিচে যাচ্ছিল তখন ফ্ল্যাশ লাইট ঠিক মতো কাজ করছিল না, আর ঠিক তখনই সেই ডাইনিটির আত্মা জার্মান দেখে ফেলে এবং ডাইনিটির আত্মা সেই সময় জার্মানের উপরে অ্যাটাক করে দেয়। আর একদিকে রুথ যখন ঘরে একা ছিল তখন সে পেছন থেকে শুনতে পায় তার মা তাকে ডাকছে। রুথ বুঝতে পারে এটা তার মা নয়, সেই ডাইনি তার মার রূপ ধরে তাকে ডাকছে। এটা বুঝতে পেরে রুথ তার মায়ের ডাকে সাড়া দেয় না, আর ঠিক তখনই ডাইনির সেই আত্মাটা নিজের আসল রূপে চলে আসে এবং রুথের উপরে অ্যাটাক করে দেয়। আর একদিকে দেখানো হয় সেই কঙ্কালটিকে জ্বালানোর জন্য আরো তেল প্রয়োজন, তাই ড্যানিয়েল তেল খুঁজতে গেছে। তখনই সে দেখতে পায় তার ছেলেকে কোলে নিয়ে তার স্ত্রী দাঁড়িয়ে আছে আর তাকে বলছে যে তারা এখন সারা জীবন একসাথেই থাকবে, তারা আর আলাদা হতে চায় না। তখন ড্যানিয়েল তার স্ত্রী ও বাচ্চাকে জড়িয়ে ধরে, আসলে ড্যানিয়েল তার স্ত্রী ও বাচ্চাকে নয় সেই ডাইনির আত্মাটিকে জড়িয়ে ধরেছিল। তাদের জড়িয়ে ধরাতে ড্যানিয়েল এখন সম্পূর্ণ ডাইনির বসে, তাই এখন দেখা যাচ্ছে ড্যানিয়েল আত্মহত্যা করার জন্য নিজের ওপরেই তেল ঢালছে। তেল ঢালা হয়ে গেলে একটি লাইটারের সাহায্যে আগুন লাগাতে যাবে। আর একদিকে দেখানো হয় জার্মান সেই কঙ্কালটির ওপরে তেল ছড়াচ্ছে এবং আগুন লাগাতে যাবে, ঠিক তখনই রুথ সেখানে চলে আসে এবং তার বাবার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। আসলে রুথ এখন সেই ডাইনিটির বসেছিল, তাই সে তার বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু জার্মান কোনো রকম ভাবে গুলি চালিয়ে সেই কঙ্কালের ওপরে আগুন ধরিয়ে দেয়। ডাইনির কঙ্কালটিতে আগুন লেগে যাওয়ার ফলে রুথ সেই ডাইনির বস থেকে বেরিয়ে আসে। ওদিকে ড্যানিয়েল যে কিনা ডাইনির বসেছিল সেও বেঁচে যায়। এরপর সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। তার কিছুদিন পরে ড্যানিয়েল যখন তার ছেলের রুমে তার আঁকা ছবিগুলো দেখছিল তখন ড্যানিয়েল লক্ষ্য করে কে কিভাবে মারা যাবে সেই ছবিগুলো তার ছেলে আগের থেকেই এঁকে রেখে গেছিল। আর তখনই ড্যানিয়েল একটা ছবি দেখে আটকে ওঠে, আসলে ছবিতে আঁকা আছে ড্যানিয়েল নিজেই তার ছেলে এরিককে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। আসলে যেই রাতে এরিক মারা গেছিল সেই রাতে ড্যানিয়েলের কানেও একটি মাছি ঢোকে এবং ড্যানিয়েলকে বশ করে নেয়। এরিক সাঁতার জানতো না, তাই তাকে সবসময় ড্যানিয়েল সুইমিং পুলের থেকে দূরে থাকতে বলতো। এই সমস্ত দৃশ্যগুলো ড্যানিয়েল এরিকের আঁকা ছবির থেকে জানতে পারে। আর সেরা বিছানার উপরে যে রক্তের দাগটা দেখতে পেয়েছিল সেটা ড্যানিয়েলের কান থেকেই বেরিয়েছিল। এই সমস্ত কিছু জানার পর ড্যানিয়েল কিছুতেই সহ্য করতে পারে না যে সে নিজেই তার ছেলেকে মেরে ফেলেছে। আর এই সমস্ত কিছু এরিক আগের থেকেই দেখে ফেলেছিল, তাই সে একদিন বাথটাবে বসে তার মাকে জিজ্ঞেস করেছিল তার বাবা কি তাকে ঘৃণা করে। ড্যানিয়েল নিজেই নিজের ছেলেকে মেরেছে এটা ড্যানিয়েল কিছুতেই মেনে নিতে পারে না,
তাই সে একটি বন্দুক দিয়ে নিজেকে গুলি করে এবং আত্মহত্যা করে নেয়। তারপর মুভিতে দেখানো হয় এরিক এই ছবিটাও এঁকেছিল যে তার বাবা নিজেকে গুলি করে মেরে ফেলে। এরপরেই মুভিতে দেখানো হয় ডাইনিটি ঘরের ওপর থেকে ড্যানিয়েলের মৃত শরীর নিচে দেখছে, অর্থাৎ তারা ডাইনিটিকে মারতে পারেনি। আর এই সাথে মুভিটি শেষ হয়ে যায় এবং এই মুভিটির একটি স্যাড এন্ডিং দেখানো হয়।